চাঁদপুরের মতলব উত্তরের চাঞ্চল্যকর উজ্জ্বল মিয়াজি হত্যা মামলার চার আসামি আদালতে জামিন চাইতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন জজ মিয়া খালাসি, নাহিদ খালাসি ও বিকু। এরা এ মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার আসামিরা চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চাঁদপুর। এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, এ মামলার তদন্ত ভার পাওয়ার পর থেকে পিবিআই আসামিদের আটক সহ মামলার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। ৫ মে বৃহস্পতিবার রাতে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ষাটনল পর্যটক কেন্দ্রে মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নৌডাকাত বাবলা ওরফে উজ্জ্বল খালাসি, কবির খালাসি সহ এ চক্রের সহযোগীরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে এজাহারে বলা হয়। নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজি বাদী হয়ে মতলব উত্তর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।